এ ভাই এখন কত করে বেচবা? সাড়ে সামনে কত করে বেচবা? এখন কত করে বেচবা এগুলো? এগুলো আমরা তো 75 টাকা ভেলো হতো বিক্রি করেছি। এখন কত করে বেচবা? 75 টাকা এখন বেচবা? জি। আর এগুলো? এগুলো ইয়ো আব্দুল নবী, যার কাছে একটু আগে ডাবের দাম চাওয়া হয়েছিল 120 টাকা, অতিরিক্ত দাম দেখে না কিনে চলে যান তিনি। সে একই ডাব ভোক্তা অধিদপ্তরের টিমকে দেখে বিক্রেতা হাঁকাতে শুরু করেন 60 টাকায়। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় ডাবের দোকানে অভিযানের সময় মেলে এমন দৃশ্য। ওদের একদম 120, আর কি বলবো, আমি ওদিকে চলে গেছি, ওইদিকে যাই, ওদিকে দেখতেছি এখানে বলো 120 টাকা। আমি তো আজকে লুগরি আর ডাব কমাইতে পারবো না। 60 টাকা বলছে ম্যাডাম, এখন 120 কত? 60। ঘরে ডেঙ্গু রোগী, সেজন্য ডাব কিনতে এসেছিলেন আব্দুল নবীর মতো অনেকেই। অভিযানের কারণে কম দামে ডাব বিক্রি দেখে তাই এমন সুযোগ লুফে নেন ক্রেতারা। সতর্ক করা হয় দোকানিকে, ডাবগুলো বিক্রি করা হয় ন্যায্য দামে। ও প্রথমে আপনাদেরকে দেখেই মনে বলছে যে 60 টাকা, কিন্তু আমি 2-3 দোকান ঘুরে আসছি, বলা যায় 130 টাকা, 120 টাকা এরকম বলে। এখন 9টা, 70 টাকা আমাদের কিনে, 5 টাকা লাভ না করলে আমরা চলবো কেন? আগে 100 টাকা বলছি, উনি 4 টাকা না বলে, একদম হলে একদম জিনিস পেছা না যায়, কেঁচা মাল। এর আগের অভিযানে ক্রয় রসিদ দেখাতে না পারলেও এদিন কাগজপত্র দেখান অধিকাংশ দোকানি, যা নিয়মিত অভিযানের সুফল বলে জানায় সংস্থাটি। আমরা যতক্ষণ ছিলাম আমরা কিন্তু দেখলাম যে সীমিত লাভে ওনারা বিক্রি করছেন, তবে এটা ঠিক যে আমাদের অভিযান যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ডাবের দাম একটু কম কমতির দিকে থাকে, পরবর্তীতে কিন্তু বেশি থাকে। কিন্তু আমাদেরকে যদি কেউ অভিযোগ করে, আমাদেরকে জানায় যে এই দোকানের দামে ডাবের দামটা অতিরিক্ত নিচ্ছে, তখন কিন্তু আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আমরা আজকে আমরা যেটা দেখলাম, ভাউচার কিন্তু সবাই দিচ্ছে এবং মূল্য তালিকাও সবাই দিচ্ছেন, এটা একটু ভালো লক্ষণ আমরা দেখলাম। এর আগে ফুলকলিতে অভিযানে গিয়ে দেখা যায় প্যাকেটের ওজন সহ মিষ্টি বিক্রি করছে প্রতিষ্ঠানটি। 550 টাকার মিষ্টির সাথে 66 গ্রামের প্যাকেটের দামও নেওয়া হচ্ছে মিষ্টির দরে। প্যাকেটের দাম 20 টাকা লিখে নোটিশ লাগালেও সেই ঘোষণা মানছে না প্রতিষ্ঠানটি, তাই ফুলকলিকে 15,000 টাকা জরিমানা করা হয়। অনিয়মের বিষয়ে জিজ্ঞেস করলে তড়িঘড়ি করে টয়লেটে ঢুকে পড়েন ম্যানেজার। আলাদা করে নিচ্ছি কোথায় ভাই? আপনি আলাদা করে নিচ্ছেন তো, ভিতরে ছিল প্যাকেটের ভিতরে, ওয়াটের ভিতরে 1 কেজির মধ্যে বক্সের ওজন ছিল। আপনি ছিলেন তো ভাই পাশে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।